ইলিশে অন্যান্য মাছের তুলনায় স্যাচুরেটেড চর্বির পরিমাণ কম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, যা রক্তের ট্রাইগ্লিসারাইড কমিয়ে দ্রুত ভালো চর্বি বাড়াতে সাহায্য করে। এতে হৃৎপিণ্ড ভালো থাকে। ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কারণে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, এতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিও কমে। এছাড়াও ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অস্টিওআর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিসের নিরাময়ে বেশ ভালো কাজ করে। চর্বি সংক্রান্ত সব সংক্রমণ নিয়ন্ত্রণও ভূমিকা রাখে। ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড 40 ঊর্ধ্ব ব্যক্তিদের দৃষ্টিশক্তির জন্য ভালো। ইলিশে থাকা ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অবসাদের মোকাবিলা করতে পারে। সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার, পোস্ট ন্যাশনাল ডিপ্রেশন বা সন্তান পরবর্তী বিষণ্নতা কাটাতেও সাহায্য করে ইলিশ মাছ। ইলিশের প্রোটিন কোলাজেন সমৃদ্ধ। কোলাজেন হচ্ছে অদ্রবণীয় প্রোটিন, যা কোষের যোগাযোগ ক্ষমতা বাড়িয়ে কোষের সার্বিক কার্যকারিতা বাড়ায়। এছাড়া ইলিশে ভিটামিন সি থাকে, যা ত্বক সুস্থ রাখে, ধরে রাখে ত্বকের তারুণ্য। বাংলাদেশে পাওয়া যায় এমন মাছের মধ্যে ইলিশের সবচেয়ে বেশি পুষ্টিগুণ আছে। এত পরিমিত পরিমাণে ও নানা ধরনের পুষ্টিকর উপাদান বিশ্বের খুব কম মাছের মধ্যে আছে। পুষ্টির পাশাপাশি এর স্বাদও অতুলনীয়। 100 গ্রাম ইলিশ মাছে আনুমানিক 310 ক্যালোরি, 22 গ্রাম প্রোটিন এবং 19.5 গ্রাম ফ্যাট থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।